পূজার চাঁদা 20,000 টাকা দিতে না পারায় এক গৃহস্থের রাবার বাগান ধ্বংস করে দিল এক যুবক। ঘটনা পশ্চিম গোকুলনগর এলাকায়। অভিযুক্তের নাম বিশ্বজিৎ সরকার। ঘটনার বিবরণে জানা যায়, পূজার চাঁদা নাম করে বিশ্বজিৎ সরকার নামে এক যুবক 20,000 টাকা চাইল রাকেশ চৌধুরী নামে এক ব্যক্তির কাছে। চাঁদার টাকা না দেওয়াতে উনার রাবার বাগানের সব গাছ নষ্ট করে দিল বিশ্বজিৎ সরকার। জানা যায়, প্রতিনিয়ত কমলাশঙ্কর বিধানসভা এলাকা জুড়ে এই চাঁদা নামে জুলুমবাজি প্রতিনিয়ত চলে যাচ্ছে। একের পর এক ক্লাবের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে বিশালগড় থানায়, কিন্তু এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব শীত ঘুমে রয়েছে বলে মনে করছে এলাকার জনগণ। এলাকার উচ্ছৃঙ্খল যুবকেরা প্রতিনিয়ত মানুষের কাছে চাঁদার জন্য জুলুম করে যাচ্ছেন, আর যদি না দিতে পারে তাহলে বিভিন্ন ভাবে ক্ষতি করে দিচ্ছে পরিবারগুলোকে। জনগণের একটাই বক্তব্য, আপনি এলাকার জনপ্রতিনিধি, আপনার যদি কোনো কিছু করার না থাকে তাহলে কেনই বা জনপ্রতিনিধি হিসাবে জনগণের সেবা করার দায়িত্ব আপনি গ্রহণ করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত রাকেশ চৌধুরী অভিযুক্ত বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ উক্ত বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন, সেদিকে তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ব্যুরো রিপোর্ট, লানেট, ত্রিপুরা নিউজ। আজকে 7 দিন আগে এখানে তারা ইয়াকে পূজা করব, পূজার হওয়ার পর আমার কাছে 20,000 টাকা চাঁদা চাইছে। তুমি এখানে অনেক নতুন করে রাবার বাগান করছো, আমাদের পূজার মধ্যে 20,000 টাকা দিবা। আমি কইছি আমি অসুস্থ মানুষ, আমি আচ্ছা 10-15 দিন আছে, গাড়ি গুড়ি চালাইতে পারি না, ডাক্তার দেখাই কাছি। হ্যাঁ আচ্ছা, তো তবে আমি ধরো না তোমরারে যখন বাগান যখন করছি 2,400-500 টাকা আমি আইতারতাম না, কারোর দিয়া টাকাটা পোস করাম। কালকে রাত্রে আবার ফোন করছে, কিন্তু 19 তারিখের আগে আইয়া টাকাটা দিবা। আমি কইছি আমি তো কইলামই আমি অসুস্থ, আমি বিছনাত আছি। হ্যাঁ ওখানে কে আর দিয়া আমার টাকাটা পোস করামো। কইছে না না 19 তারিখে আমি তো টাকা তুমি আইনে দিয়া দিবা। আমি কইছি না আমাদের সম্ভব না, সম্ভব না। তারপর তাই নিয়ে কইল যে হ্যাঁ তোমার টাকা লাগতো না, তোমার চিন্তা তুমি করো। রাত্রেবেলা সবজি গাছ কাটতে লইল। আজকে সকালবেলা আমার কাছে ফোন গেছে আমি তাড়াতাড়ি দৌড়ে সকালবেলা আইসি, আইয়া দিই পুরো বাগান আমার ধ্বংস করে গেছে। কে করছে বললাম নাকি? হ্যাঁ এটা ফোন করছে নন সরকার, ভালো নাম বোধ বিশ্বজিৎ সরকার। মানে দাবি করছিল টাকাটা কে? এ হ্যাঁ নন। কোন ক্লাবের জন্য দাবি করছিল এটা? এটা তো ক্লাবের নাম নাই। কোন জায়গায় এটা? এটা পশ্চিম গোকুলনগর স্কুলের ফুপারা। মানে হে কি সিঙ্গেল দাবি করছিল? হ্যাঁ সিঙ্গেল। হ্যাঁ আমার কই আছে, আমার লগে আর 5-6 জন আছে, 5-6 জন নাম হে কোনা আমার লোক 5-6 জন আছে। তুমি টাকাটা আইন না, এই 19 তারিখে আগে আইন না, টাকা দিয়ে দিবা। আপনার কটা গাছ ক্ষতি করছে এখানে? এখানে প্রায় 40-50 টাকা।